আপনারা তো খাসার ডিস্ট্রিক্ট না, খাসা আমার হোর বাড়ি তো খাসা, এটা তো সুলা, আমরা হই উন্দাল, হাইল্লা খানদের মানে আমরা হই নানি তসলা, এরা তসলা হই না। আমি একবার ওয়াজও 2003 ইংরেজির ওয়াজ বড় হ্যাংগুইয়া লোকটি ইসলাম, আমি কই তসলা আর এরা তো হাক্কা বুক্কা লাগি গেছে, বলে সভাপতি মানুষ ভাগ না আসলা। আমি কইলাম বেমার কিতা বলে আপনি কইছেন এরা বুধবাইছে না বলে ইনো কিতা কই নাম কব, ও তাইন খোয়ার বাদে আমি কইয়া দিলাম ওলা অবস্থা। আপনারা এটা ও যে একদিন আইছে ই দিন আপনারা দানুন মারা দেননি বন্ধ, ইখানো নাম কিতা কিয়র সাতলুতা রানি কঞ্চাই, এক দেশর গালি আর এক দেশর বলি। আমার খালাইন আমার হৌর বাড়ি ই এলাকার মানুষে হইল আপনার উতাল, আমরা হই কিন্তু সাতল, ঠিক আছে না হইলা। আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আমার নাম হইল আনা মালাকুল মৌত হযরতে আজরাইল আলাইহিস সালাম। হইল কোন আজরাই বলে আমিও যেই মানুষ রদ করিয়াই আমার বুজুর্গ জমিনও আজরাইল কয়জন একজন, কিন্তু বড় দুঃখ লাগে কোন সময় মা বইন খোলাস হয়নি জমিনও নিজের স্বামীর আজরাইল বলি আপনার সম্বোধন করেন করেন কিনা, ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার স্বামীর জমিনর আজরাইল হইও না গুণাগার ভাই, কোন কারণে যদি তোমার স্বামীর মন তোমার উপর দুর্বল হয়ে যায় নারাজ হয়ে যায়, তুমি যখন মারা যাইবাই আল্লাহর জন্য তো যাওয়া দূরে কথা, আল্লাহর জন্য তোর কোন দুরনের কোন খুশবু তুমি পাইতাই না। স্বামী যদি নারাজ থাকো আর বিবিয়ে যদি আপনার যত আল্লাহ এখানে সারা রাত তাজ্জুদনের নামাজ ভড়ো খুয়া, ই বেটি ব্যস্ত খুয়াবে দেখবান আত না, আজ বউতে গরো গিয়া হই ভাই মাপ পাইছো তুমি সারা রাত এখানে আর বারে কাতা করি তাজুদ মার, আমি যদি বেলাই না থাকি তে তোর ক্ষমতা আছে ব্যস্ত যাই থাকি, এর জন্য আমার বুজুর্গ আমার মা বইন হল আমার বিনম্র অনুরোধ, ও মা বইন হল আমার বিনম্র অনুরোধ, নমাজ পড়িয়া খালির জন্য তো যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়, মা বাবা যদি জমিন রাজি করিলাও মা বাবার দুয়ার কারণে জমিনের মধ্যে শান্তি পাইবাই, তোমার মরণের সময় জবানে দিয়ে কলিমাটা নসিব হইব, কামতর ময়দানের জন্য তো যাইবাই কোনো ধরনের কোনো অসুবিধা নাই, ও মা বইন হল এই জমিন যদি নমাজ পড়ো রোজা ধরো আর স্বামী যদি নারাজ হয়ে যায় স্বামীর বদদোয়া ফলি যায়, এই বদদোয়ার কারণে তোমার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত নাই, তোমার উচিত হইল দায়িত্ব হইল কর্তব্য হইল তুমি জমিনে এবাদত করতাই এবং লগে তোমার স্বামীরে রাজি করিয়া যাইতাই, যদি তোমার স্বামী জমিনও রাজি হয়ে যায় তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই, এর জন্য আমার বুজুর্গ আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, হযরতে খাদিজা আমার নবীর জমিন বিবাহ করে লাইছেন করছেন কিনা মাতো না, নবীজির বয়স কত আসলো 25 আর খাদিজার বয়স কত 40, এখন যদি রাতপুরের কোনো বেটার ইলা হই না চাইন বেটার বয়স 25 আর বেটি 32 আইয়া বাড়ি তাগুন ধরাই দিব, হইবা আমার দাদি আনিয়া দিলে না কিচ্ছা বাতো খাইছে না কোনো ওয়াল 12টা শেষ তো এ ওলা বোয়া তারি তাই শোয়া ঘন্টা হইয়া আসে দেড় ঘন্টার উপরে 1 মিনিট উনতাম না, ইটা হইল লম্বা আওয়াজ প্রধান অতিথি যারা এরা করতাম আমরা হসুবা অতিথি বুঝতে ইউটিউব খুলো বরপুর হই ভাই ভুইসা করছে কিতা করতে ও এটা সারা ঠিক আছে রটাই শেষ বাজের 12টা 3 মিনিট কম সবার হইবা শেষ বাজানো গেছিল কৌ চাই
ও খালি কই ভাই উমস্থল খালি উমস্থল হইলে একটা জিনিস লইয়া তো গড় দিতে হয়। নবীজির বয়স হইল 25 বছর আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 বছর। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণ সম্পত্তিশালী ছিল আল্লাহর হাবিবর জন্য। হযরতে খাদিজা নিজের ধন সম্পদ সমস্ত নবীর জন্য বিসর্জন দিলাইছে। আল্লাহর হাবিবা কালাই সালাম হযরতে খাদিজার গরু গেছনে ছাগল চরানোর জন্য। আবু তালিবে খাদিজার খেদমত লইয়া যাইন, ও খাদিজা আমার মোহাম্মদ রে তোমার এলাকার মধ্যে তোমার কর্মচারীর মধ্যে নিযুক্তি দিয়া দেও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে ছাগল দিয়া মাঠ দিলাইছেন। ও সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছাতর উপরে ডালাইর উপরে উঠিস ও সময় দেখা যায় আরে রদির সময় নবীজি ছাগল চরাইতেছ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব এক জায়গার মধ্যে বসিয়া রইছে। আল্লাহর হাবিবর মাথা মুবারকের উপরে আকাশ তনে একটা ছায়া আই গেছে। নবীজি যে জায়গায় যায় সেই ছায়াটা নবীজির উপরে উপরে যাইতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মুজিজা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের মুজিজা দেখিলাইছ। মুজিজা দেখার পরে নিজর দনর ভাই চাইছিল না, নিজর জনর ভাই চাইছিল না, আল্লাহর হাবিবর জন্য জান কুরবান করতে বাধ্য হইছ। অবশেষে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর বিবি হিসাবে জমিন হইয়াছ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিবর খাদিজাতুল কুবরার লগে কি পরিমাণ মায়া। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সঙ্গে মায়া। নবীজি যখন হুজরা মুবারক তনে কোন জায়গার মধ্যে বাইর হইয়া যাইতা যত সময় পর্যন্ত নবীজি হুজরা মুবারক ঘুরিয়াই চইল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত সময় পর্যন্ত তান বিছনার মধ্যে কোন সময় যাইতা না। জুরে বলো সুবহানাল্লাহ। ইলা বর্তমান জমানায় কতজন বেঠিন আছো জামাই শ্রী কোনা বাজারও আর কতজন বেঠি হজাগ আছেন যে আমার স্বামী আবু আইতরা না দেখি আমার এখানে হক ঠান্ডা মাথায় উত্তর দাও। শত এক 40 জন ভাই ভাই একবার দুইবার খানো এম বাজারও 10 মিনিটের ভিতরে আরো 10 মিনিট বাদে খান বলে আইয়ার ইন্দ্রগড় আবার সময় যায় না নি আও বাদ খাই লিতাম একলগে না না আসিও না। ওটার নাম তো মোহব্বত, ওটার নাম তো ভালোবাসা। এর জন্য আমার বুজুরগণ বিবির সঙ্গে যদি স্বামীর মায়া হয়ে যায় আর স্বামীর যদি বিবির সঙ্গে মায়া হয় এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব কোনো অসুবিধা হবে না। আপনারা গরু গিয়া সইল করি হলে একটা মাসলা হইয়া দেয় আল্লাহর হাবিবা কালাই সালামে ফরমায় বেটিন তোর খাসে বেটাইন তোর উপরে মান দাম। বিবি যদি জমিল নমাজ আরম্ভ কর আর স্বামী যদি ডাক দেন ও আলমের মা আমি বাজার তনে আইলাম দরজা খুলিয়া দেও তোমার নমাজ বঙ্গ করিয়া স্বামীর খেদমত করিলাও। এই নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, নফল এবাদত আরম্ভ করছো আর স্বামী আইয়া ডাক দিছ নমাজ বাঙ্গ গিয়া বেঠারে দরজা খুলি দাও। জুরে বলো সুবহানাল্লাহ। অতখান গুরুত্ব আপনি কিতা করছো গেছো দুধ বয়াইছো উতলে আইয়া বেঠায় ডাক দিছ ও ভারতে সেকেন্ডের ভিতরে লামাই যায় আর নাইলেও দুধ জাগাত রয়ে রইত বেঠার দুয়ার খুলি দাও। কইবা বেটিন দে টাটা হলাই আর সময় ও খালি দুধ দুটাই বুয়াইছি বিয়ানে চা খাইতাম হর গন হইতো হে আর আইবার সময় পাইছে না এখন বুঝাল দেব ওইটা যাই তাই এখানে কো রাগ কর রাই ইটা করিও না বেটিন তে হুনিয়া হইবারে বা মুল্লা আইজ আর কোনো ওয়াজ পাইছত না আরে মুসিবত তুই আজার
খেয়াল করিও, ইখানে হইল গুরুত্ব দেখাইতে গিয়া কইছ ওলাও এখানে তুমি বেউস হয়ে যাইবা নি, দুধ ফেলাই আইতো 50 টাকা দুধর লিটার, ইখান গুরুত্ব দেখাইতে গিয়া কইছ যে দুধ গরম বইছো যা লই গেছে সেকেন্ডের ভিতরে ফাললে আমার যদি ফারো না দুধ ভরে ভরে যাইত স্বামীর খেদমত তুমি উপস্থিত হইতে হয়। এর জন্য আমার বুজুরগণ হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাইত হয়ে যাইত আল্লাহর হাবিব গরো আইতালা, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশর জন্য গর্তনে বাইর হয়ে যাইতা। আরে রসুলুল্লাহর বাবা জমিন নাই, রসুলুল্লাহর মা জমিনের মধ্যে নাই, আল্লাহর হবিবর দুশ্মন আপনার আরবের মধ্যে আছেন, মক্কার জমিন নবীর দুশ্মন আছেন, হয়তো কোন সময় নবীরে জমিন মারিলেইতা পারে। আল্লাহর হবিবর তালাশের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইর হয়ে যাইতাও। আমার বুজুরগণ একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসল দেওয়াই দিতেছ, আল্লাহর হবিবর মাতা মোবারকর মধ্যে যখন জল মোবারক দিস ওই সময় দেখা যায় রসুলুল্লাহর সমস্ত শরীর মোবারক, সমস্ত জিসিমের মধ্যে ছোট ছোট খালো খালো দাগ আপনার ভরে রয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রসুলুল্লাহ, হয়তো ছোটবেলা আপনার জমিন বসন্ত রোগ হয়েছে। রসুলুল্লাহ ফরমাইল খাদিজা এই সওয়াল কোন কারণে করছ? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রসুলুল্লাহ, আমি চিন্তা করলাম আপনি জমিন আমার 6 মাস আগে আপনার বাবা হযরতে আব্দুল্লাহ দুনিয়া তুমি বিদায় নিছ, আপনার 6 বছরের সময় আপনার আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুমি বিদায় নিছ, আপনার জমিন মানুষে খেদমত করতে পারছে না, মানুষের অভাবের কারণে আপনি নবীজির বসন্ত বেমার হয়েছে, এই বেমারের সময় কেউ সেবা যত্ন করছেন না, এর জন্য নবীজির সমস্ত জিসিম মুবারক খালো খালো দাগ আমি দেখি। আর আল্লাহর হবিবে খাদিজাতুল কুবরার বাইসাই আর 2টা চক্ষুর জল নবীজিয়ে জমিনের মধ্যে জোর জোরাইয়া ছাড়য়, হযরতে খাদিজাই ফরমানিয়া রাসূলুল্লাহ আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে খাদিতেছ আমার খব? রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি জানিয়া রাখিও আমি নবীজির জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না। হযরতে খাদিজাই ফরমানিয়া রাসূলুল্লাহ যদি আপনার জীবনে বসন্ত বেমার হয় না তাহলে আপনার শরীর কোন কারণে খালো খালো দা? রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা আমার বাবা জমিন আমার আগে, আমি জমিন আমার 6 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিছ, আমি রসুলুল্লাহ জমিন তো সেবানার 6 বৎসর পরে আমার আম্মা জান দুনিয়া তুলে বিদায় নিছ, ও খাদিজা আমার আল্লাহ জমিন নবী হিসেবে আল্লাহ ফাটাইছ, আমি যখন তাইফর ময়দানো কলিমার দাওয়াত লইয়া বাইর হইলাম আমার তাইফর মানুষে নবীজি হিসাবে চিনছিলাম, আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বুঝিয়া আমার শরীরের মধ্যে ফাত্তর মারছ নিটা মারছ, ও খাদিজা এই তাইফর ময়দানের ফাত্তরের দাগ আমার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হইছে, এই যে খালো খালো দাগ দেখরায় সেটা কিন্তু তাইফর ময়দান আমার মানসে ফাত্তর দিয়াইটাইয়া দাগ বানাইছ। আমার বুজুরগণ আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি চিন্তা করিও না ডরাইও না ভয় করিও না, এখন আমার খুব এই জমিনও আমার কাছে কি জিনিস তুমি চাও? আমি রসুল্লাহ তোমার দেম কোনো অসুবিধা নাই। আল্লাহর হবিবে একদিন খুশকি আলোত বইস ফরমাইল ও খাদিজা তুমি আইজ আমার কাছে যে জিনিস চাই ভাই আমি তোমার দিমু। হযরতে খাদিজাই ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিমু মারা যাইমু, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির হাত মুবারক দিয়া আমি খাদিজার জমিন আপনি গোসল দেওয়াইবা। রসুলুল্লাহ ফরমাইল
খাদিজা, তুমি মারা যাওয়ার পরে আমি নবীজিয়ে যদি তোমার গোসল দেওয়াই তোমার কি ফায়দা হবে? হযরতে খাদিজা ফরমানিয়া, রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল যে নবীর হাত মুবারক আমি খাদিজার জিসিমের মধ্যে লাগবে। আমার বিশ্বাস হইল এই বদন রে আল্লাহ কোন সময় দুজো করাগুলির মধ্যে পালাই তালায়। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা আমি ওয়াদা করলাম তুমি দুনিয়া তুলে বিদায় নিবাই, আমি রসুল্লাহ তোমার জমিল গোসল দেওয়াই। ওটার নাম হইল মহব্বত। জি, আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা আর তুমি কি জিনিস চাও আমার হও? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার কবরের মধ্যে আপনি দাফন করবাই। তখন আমার ইরাদা হইল আমার গরু আলমিরার মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা দিয়ে আমার কবরের মধ্যে রাখবাই। বাইরে বিগ বাজারের চাদর নাই, কলিকাতার চাদর নাই, বোম্বাইয়ের চাদর লাই। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমি কোন চাদর দিয়া তোমার কবর রাখতাম? ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার উপরে ওহী নাযিল হইছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইয়া রাসূলুল্লাহ যেদিন হযরতে জিব্রাইল আপনার চাফা আমার সইল, আপনি বাড়িতে আইসার পরে আপনার জ্বর উঠিছে, আপনারে আমি চাদর দিছি, আপনারে কম্বল দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমানের পরে আল্লাহ কইছেন, ও কম্বলওয়ালা বন্ধু, আমার চাদরওয়ালা বন্ধু, আর জমিন ঘুমাইও না, আপনি জমিন তলে এখন আপনি আরাম করে লও। ও কম্বলওয়ালা বন্ধু, আপনি জমিন তলে মাথা মুবারকটা তুলে লও, ইয়া রাসূলুল্লাহ এই চাদর আপনি ঘুমন্ত অবস্থায় ছিলাই, ও চাদর আমি দুইয়া পরিষ্কার করিয়া রাখছি, আমার আশাইল ও চাদর দিয়া যদি আমার কবরের মধ্যে রাখো আমি খাদিজার কবর গুণ আর চিন্তা নাই, আমার কোনো ডর নাই। ও কারণে যে চাদরের কথা আল্লাহ স্বয়ং কইছ, ও চাদর লইয়া যদি আমি খাদিজা কবর যাই আমার কবরে আমার সানে কোনো বেয়াদ দবি করত না। জন্ম আমার বুজুরগণ জন্নত এবং জাহান্নাম জমিন যদি নেক আমল করিয়া যাও, ভালো আমল করিয়া যাও, আপনি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে জন্নতের মধ্যে যাইবাই, আর যদি বদ আমল করিয়া যাও আপনি দোজখ যাইবাই। দোজখ তনে বাঁচিবার জন্য কোনো জমিন উপায় নাই, জমিন উপায় আছে কিয়ামতের ময়দানে দোজখ তনে বাঁচিয়া যাওয়ার কোনো উপায় নাই। দোজখর আগুনে কইব, আয় আল্লাহ আমার খাদ্য আরও দেও, এখন পর্যন্ত আমার ভরপুর হইছে না, আরও খাদ্য দেও ভরপুর হইছে না। আল্লাহ সঙ্গে সঙ্গে আরেক ধরনের মখলুক আল্লাহ ফয়দা করবা, ফয়দা করিয়া দুজো করে দিবা, দিয়া কইবা ও দুজ এখন আমার এখ চাই, তোমার কি এখন আরাম হইছে নি, শান্তি হইছে নি কইলাও, দুজখে কইব আয় আল্লাহ এখন পর্যন্ত আমার শান্তি নাই, আমি শান্তি নাই, আমার আরও খাদ্য আপনি মোলায় দেও। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাই, অবশেষে রব্বুল আলামিনে তার কুদরতি ফাও দুজখর মধ্যে আল্লাহ ঢুকাইবা, ঢুকানের লগে লগে দুজখে শর্মিন্দ হয়ে যাইব, আল্লাহ দরবার জানাইব আয় আল্লাহ আমার আর কিচ্ছু লাগতো নাই, আমার সমস্ত বরবর হয়ে গেছে, আপনি মনে রব্বুল আলামিনের কদমটা সরাইলেন। আমার বুজুর্গন কামতুর ময়দানো এক ব্যক্তির আমল আপনার মাপই বোজন করাইব, ওজন করার লগে লগে এই ব্যক্তির দেখা যাইব নামায় আমলের পাল্লাটা হালকা হইছে এবং গুণা যেটা আছে গুণাটা আপনার বাড়িয়া যায়। আল্লাহ ওডার করবা, ও ফরিস্তা হল আর দেরি করিও না, এই বন্দারে তোমরা দুজখর মধ্যে এখন লইয়া যাও। ইনতালিকু বিআবদি ইলান নার, এ মালাইকা হল আর দেরি করিও না, আমার বন্দারে এখন দুজখর মধ্যে লইয়া যাও। কোন জায়গায়,
কোন জায়গায়? ইনতালিকু বিআব্দি ইলান নার, দুজখ বন্দারে লইয়া রওনা দিবা, সামান্য যাইব, যাওয়ার পরে বন্দায় ফিরি আল্লাহর বাসাইব, সাইয়া কইব মা আনসাফ তো রব্বি, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আপনি আমার লগে কোনো ধরনের বালা কোনো ব্যবহার করেন না, মা আনসাফ তো রব্বি, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার লগে আপনি সুবিচার করলেন না, এটা হুনো সাই, সারা জীবন আল্লাহ আল্লাহর খবরও নাই, নমাজের খবরও নাই, রোজার খবরও নাই, তসবিহ তাহলিলের খবরও নাই, মসজিদ মদরসার খেদমত নাই, এ দুজখ সাইবস্ত হয়ে গেছে, ফিরিস্তা লইয়া যাইত্রা আল্লাহ অর্ডার দিছ, এর বাদেও ফিরিয়া বার কর মা আনসাফ তো রব্বি, আল্লাহ আজ কিয়ামতের দিন তো তুমি আমার লগে বালা ব্যবহারটা করলেন, আচ্ছা হুনো সাই, রাগ উঠতো রে, মা আনসাফ তো রব্বি, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আপনি সুবিচার করলেন না, কোন কারণে? আমি শুনছি বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ আমি শুনছি বিসমিল্লাহ শরীফের মধ্যে আপনার নাম হইল রহমান এবং রহিম, আয় আল্লাহ আপনি কইছ আপনি আল্লাহ হইলা গুনাহ মাফ করনে দেন ওয়ালা জাত, আর আপনার বন্দে বান্দি হইলা গুনাহ করনে ওয়ালা জাত, আপনি রহমানুর রহিমিন হইলা মাফ করে দেনে ওয়ালা জাত, আয় আল্লাহ যদি আজ কিয়ামতের ময়দান এত বিপদের সময় যদি আপনি সাহায্য করলা, আজ কিয়ামতের ময়দান কোন মানুষ আমরা রে সাহায্য করা সম্ভব নয়, আয় আল্লাহ আপনার নাম হইল রহমান এবং রহিম, আপনি মৌলায় মাফ করে দেনে ওয়ালা জাত, এর জন্য আমি কইছি আপনি মাফ না করি আমার দুজখ রায়, আল্লাহ যখন শুনবা শোনার পরে কইব ফরিস্তা হ সাদাকতা আব্দি, আমার বন্দায় সত্য কথা কইছে রে, আজ কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ সাহায্য করি না আমার বন্দা মন্দির কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই, ও ফরিস্তা হ আর দেরি করিও না, আমার বন্দারে সঙ্গে সঙ্গে জন্ম তলিয়া যাও, জুড়ে বলো সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের রহম করবা, জি এটা বিশ্বাস আছে নানি আপনারা, আল্লাহ এই জমিনও একশত রহমত বানাইছেন, কতটা? একশতটা, কতটা? একশতটা, এর মাঝে একটা রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছেন, সুবহান আল্লাহ, কয়টা? একটা, 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছ একমাত্র, আর অবশিষ্ট আল্লাহ তাআলার হাতে কতটা রহমত আছে? 99টা রহমত, এক রহমতের কারণে আজ আমি রাতপুর টিলাগাঁওত আজ বাক্কা 6 বছর তো নেই রোলানি কঞ্চাই, এর বাদেও তো আমার লগে আপনার মায়া আছে, আছে না আমারও তো আপনার লগে বেজান মায়া, মনে করো আমার আলি ভাই কিছু মানে কইবা দেখায়নি, আমরা কিতা মানু নাই, আসলে সবথেকে বেশি এলাকার মাঝে এই নিয়ে যোগাযোগ করো, আমার হো অন্য আরেক সাহেব আসলে এখানে হইলা জমানা তো নেই, আইয়া রাইত রইলেও থানো না রইতা মানে না, ও তো মায়া এক রহমতরে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছ, আমরা পাইছি গরু বৈশ পাইছে জন্তু জানোয়ারে পাইছে ফাঁকি ফাঁকিয়ে পাইছে পাইছে কিনা সব জিনিস পাইছে, এর মাঝে ও তো মায়া ও তো মহব্বত খানো রাতপুরের বেঠা আর বাগা বাজার আপনার কোন জায়গার জামালপুরের বেঠি জীবনে বেঠিয়ে বেঠার চোখ দেখছিল না আর রাতপুরের বেঠায় বাগা বাজারের বেঠি নয়ন বরিয়া দেখছিল না, ও যেদিন আইলে আবার বাদে ও তো একটা কুটুমালা লাগলো না কইছে কত যে মায়া, হে বাগা বাজার এখানে বাগা বাজারের সামনায় ভাই ও আপনার সোনাবাড়ি গার্তনেও যদি একজন হইনা বেটিয়া নয় আর ও জায়গার বেঠা বেঠায় জীবনে দেখছই না ইবা যাবাও নাই আইলা কিন্তু 60 দিনের দিন বেঠি যেত নাই ওর যাইবা যাবার বাদে দেখবা গর্তনে বাড়ি আউড়ে গিয়া কইবা সাই কথাটা বাস্তব কথা হইয়ার নানি আমি জি কত যে মায়া বাতাইছেনি আমার এখন না বাদ দিলেই বা যেমন আর জানো শান্তি মিলেন না মাতে খারে হাসা এটার নাম হইলো মহব্বত হ্যাঁ আল্লাহ থাইনো ফোন করে জিকাইবা কেমন বাদের রান্না দেরা
আর নাইলে আমি ড্রাইভার ফাটাইছি আউলিয়া বাজার গিয়া আসে ড্রাইভার যার আস্তে আস্তে আইও। আর ও পরিবারও যে সময় আপনার দশজনের মাঝে সাফেয়ার নেউলি আরম্ভ এই সময় বহুত মেডিন দেখো তো তোর বেশ ও তোর ঠান্ডা বেশ তো নেই আমার ঠানটুন দুজকও ভালো না হায় রে হায় বেটিন তো যে ইটা জ্বালায় জ্বলিয়া সেনে চেতাইতে চেতাইতে আংরা আংরা করিল না এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিবা কালে সালামর কাছে সওয়াল করিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই জমিনও বেটিনতে কতখান খিদমত করলে স্বামীর খিদমতর হক আপনার আদায় হয়ে যাইব ইলা সিস্টেম আসেনি আমি তো মোবাইল প্রায় ওয়াজ করছি এখানে বাংলাদেশ পর্যন্ত ই ওয়াজ করছি আই যাবার খোয়ার কারণ হইল এটা তো সকল জায়গাত সকল বাড়ির তো মা বই নকলে ওয়াজ পাইন না ফাইননি কোন চাই মোবাইল তো আমরা লগের রইল ও আমি খোয়ার গুরুত্ব হইল আমার গরজ হইল যে মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার ইটা মা বই নকলে ওয়াজ হন্ত্রা নানি কসাই এরা খামো লাগবো খামো লাগবো ও তো গাও তো আজর ও ফজিল তৈল বেটা মানুষে অন্তনে ওয়াজ যদি আপনার খানো বলে দশ তারিখ আমার কুদ্দুস বাইরে নলা নানি আপনারা তো এখানে সামনে বয়াত থাকবা ও আমি কইলাই ফাউরি লইছি আমার কুদ্দুস ভাই আপনারা চিন ভাই দিলানি শাল চাপলার আগামী দশ ফেব্রুয়ারি তাই না আমার বারবার হইয়া গেছেন যে আপনি দাওয়াতো খান দিবা ইমাম সাহেবে মনে একবার দিছেন তাও এটা আরেক মুল্লানার খুতবার মাঝে ও তালাকি হকলে মনে হুন্তা ফারছেন না জানিয়েন না আগামী দশ ফেব্রুয়ারি আমার কুদ্দুস সাবরণ ইশাল সব মহিল আপনারা সারার দাওয়াত বালা বালা উলামাই কেরাম খোলাইবা আমিও একসব করাইম আগামী ষোলো ফেব্রুয়ারি হুড়িয়ার হওয়ার সিকন্দর আলী সাবরণ ইশালে সব আপনারা দাওয়াত পাইছেন ভালো ভালো আলিম খোলাইবা আমিও রাইত একশো করাইতাম পারি বুঝাইছেন আপনারা রে দাওয়াত আমি সমঝাইলাম তে আমার মা তৈল গাও তো আজ হইলে ও ফায়দা ওই মা বই নকলে এক একটা মাসলা শিক্ষা যাইতে পারো আজ ইরাতপুর এলাকাত ওয়াজ ইরাতপুর এলাকাত খালি ও এলাকার মা বই নকলে হুন্ত্রানি না এটা বহু দূরের বেটি না শুনি নানি কসাই এখানে বাঙ্গার ফারর ফুড়ি বিয়া দিছ আম্মা ওয়াজ কোন দিন মাইগো তেইশ তারিখ ও তাই একুশ তারিখ তো আরম্ভ করছে এর এক রাইত রইয়াই এক রাইত রইয়াই পেঠিন তো নাই ওর হুনার বাদে অত যে খুশ হইন আমি আর ব্যাপার বুঝতে পারছি না হ্যাঁ অত খুশ এই সময় চাইবা এখানে খলিঞ্জা খুলিয়া তোমার কবাইলিটা হ্যাঁ মিঠাই নাই ওর দে হ্যাঁ গিয়া কইবা দোয়া করি ওর রুতির লাগে এমন এক বেটা দিল যেমন একারে পানির মরা মাছ সেনে শিকুত ঘরের বাড়ুয়া ঠাই জেলা কইতে হলা হে মানে না কসায় আর যে বেটায় বেটির ভরামিস মানে না ই বেটিয়ে বেটারে খারাপ পায় আরে মূল কইতে না ই জাগার মাটির বেড়া এখন বেটার মাঝে বেড়া নয় বেটিয়ে কয় ইন বলে মাটির দোষ আচ্ছা হুনসায় এটা একটা ব্যান্দাজি মাত নানি হল মাটির দুই সানো বেঠার মাঝে বেড়া হইতে পারে বেটায় নাই উঠতেন না মা বাপ বুড়ো হয়ে গেছ বৃদ্ধ হয়ে গেছ ভাই বনিন বাড়িতে আসুন রান্ধিয়া খাবাইবার লাগিত বেঠায় আনছে না তুমি হলো দেড় মাস আর অন্য এক মাস ওটা খামাইব কোনো বেটিন তোর খাসলো নাই ওর যাবার বাদে হইলা কিবার এক সপ্তাহ রাগ কত রাগ না না রাগ করিও না করলেও ঘর বাদান এক সপ্তাহ ও যেদিন বেঠি আইত আগর নাই তো অনুমতি কইব আম্মা আমার সুজনের তাপ যত সরুদার বেমার ও খালি বাহর বাড়িতে না আইবার আগর দিন বেমারে ও আমার মাত্র না আইবার আগর দিন ও সাবালর ফেটর বীর দাস্ত আন্নাইলে মাসুম ডাক্ত রঞ্জন হওয়ার কত জাত বেড়া আন্নাই ও থান খিতে হয়ে গেছে ও হরিয়ে হইলে আচ্ছা গো তার এক দুই রাইত রই আইও আচ্ছা আম্মা তুমি বলা তো দেখ আওয়াজ আস্তে আস্তে বদলি গেছে না ইচ্ছা তে যাও কামারে বুজুর্গ আল্লাহর হবি আওয়াজ করতে দেরাইলা
আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন ও বেটিনতে কতখান খেদমত করলে স্বামীর খেদমতের হক আদায় হয়ে যায় আমরা রে হইল? আল্লাহর হাবিব একটা এক্সাম্পল দেখাইছ, যদি বেটার শরীরের মধ্যে একটা বরণ হয়ে যায়, এই বরণ ফাঁকিয়া যদি ফুজ এবং রক্ত বাইর হয়, আল্লাহর বান্দে যদি জিব্বা লাগাইয়া মুছিয়া দেয়, এর বাদেও কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব নয়। মাত বুঝা গেছেন? জামাইয়ের শরীরও যদি অনুবালায় বরণ হয়ে যায়, আর ওগো ফাঁকিয়া ফুজ আর রক্ত যদি বাইয়া যায়, বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া ওলা মুছিয়া দেন, এর বাদেও ই বেটার খেদমতের হক আদায় করতে পারতা না। অতখান দায়িত্ব, অতখান ইজ্জত, বেটার অতখান সম্মান। এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, উম্মতরা, এই জমিন আল্লাহ বাদে যদি জমিল কোনো মানুষরে সজিদার ওডার দিতা, তাহলে বেটিন তোরে আল্লাহ হুকুম করলে, ও মহিলারা, তুমি তাই তোমাদের নিজের স্বামী যাই না সই, তোমার স্বামীর জমিন সজিদা করিলাম। এত সম্মান আল্লাহ বাদে যদি সজিদার অর্ডার দেব হইতো, তাহলে কইলাও না যে বেটিনতে নিজর জামাইরে সজদা করো। ই কানু নিয়া তুমি তাই নু এখারে মশালিত উঠিয়া বইও না, যে গরো গিয়া কইও না যে হুঞ্চত নিয়ে আজ কি অবস্থা, ইটা করিও না। বহুতে মনে মনে করায় আজ সদিন তনে সইল, খালি বেগিয়ার লাগাইয়াতে আল্লাহ একু বিশুরি দেও বহু পরীক্ষা করে লিতাম, বাগর বেটি হইতে কইব শোনা ভাই মোরর সামনে খালি তালাক দে, থেবর আমার এই নসে তাইবার কাম নাই, ইটা না, ইটা করলে এই পরিবারও আল্লাহর রহমত আর বরকত আইতো না। ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোনো জায়গাতে হুজরা মুবারক কইতা, আইয়াও কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত বুঝা গেছে? আল্লাহর নবীর আগে কোনো মানুষে, কোনো ব্যক্তিয়ে নবীজির আগে সালাম করা সম্ভব হয়েছে না। আজওয়াজে মুতাহেরাতে হল প্রস্তুত হয়ে সালাম করতা, এর আগে নবীজিয়ে সালাম করিলেন কও সুবহানাল্লাহ। আজ আপনি যদি শ্রীকোনা ডেইলি বাজার তো নেইয়া গরো হামাইয়াও কও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর খরচর বেগ এখানে আনিও না কইবা, খরচ খরচ কোন তা লাগতো না, লাগবো নি, ও তো খুশ হয়ে গেছে না, ইগর আল্লাহর রহমত আর বরকত আইব। আর তুমিও যদি 37 বছর ফুন্না মুখ এখন বানাইয়া সারাদিন তো নেবে ঠিয়া আইটা লইয়া বোয়ার, তুমি তোখারি লইয়া আইটা এর বাদে রান্ধিতা, এই সময় আইয়া যদি 37 বছর মুখ মালাওতে রাগ উঠবো না, ইগর আপনার ভারতে আর পাকিস্তানের জুইতার হইব না, ইগর আল্লাহর রহমত আর বরকত কোন তা আইতো না, ইগর আল্লাহর গজব আর গজব নাজিল হইব। এর কারণে আমি জুড়াতে অনুরোধ করিয়া আমার যারা ভাই আনতে বিবাহ করে লইছ, আপনার বিবি আছো, বিবির লোকে মায়া রাখিও, মহব্বত রাখিও, মা বাবার খেদমত করিও, তোমার বিবিরে দি মা বাবার খেদমত করাইও, দোয়া লইও, মা বাবায় যদি দোয়া করো ভাই নমাজ রোজা হজ জকাত সমস্ত আল্লাহর দরবারে কবুল হইব, সারাইকুল্লাহ আমিন। আল্লাহর ঘরে মসজিদের ঘরের লাগি ইগর আল্লাহর ঘর নানি কোন চাই মসজিদর ঘর আল্লাহ অতখানো নিয়ে যাইছ না, দরজা জানালা তো বেজান হয়ে গেছে দেখছি না। আমি শেষ সময় নবীজিয়ে ফরমাইন, আল কালিমা তো তৈবা তো সদকাতিন, বালা এক মাত মাতলে সদকা হিসাবে আল্লাহ গণ্য করিলে সারা সুবহান আল্লাহ। আল্লাহর হবিব জমিন তাখতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেস্তি সার্টিফিকেট দিছিল, আমি শেষ সময় দোয়া করে লইতাম নবীজিয়ে ফরমাই, আর দোয়া ও মুখুল এবাদত, সব এবাদতর মূল হইল দোয়া, এবাদতর মগজ হইল দোয়া। দোয়া করি আপনারা উঠিয়া যাইবা, ভাই আমি বহুত দূর হইত নিয়ে আইছি আপনারা সামনে মুসাফির, নবীজিয়ে কইতাব দাওয়াতুল মুসাফির, মুসাফিরর দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, আমি আপনারা লইয়া দোয়া করতাম। নবীজিয়ে জমিন তাখতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেস্তি সার্টিফিকেট দিছে, এক নম্বর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজন ভাই দেখি যদি মা বাবা তা হয় আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জন্নতর বাগান বানাই দিবা, আর কামতর জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘর খানো 500 টাকা একজন বাইয়ে দেও, এখন তাহলে দেও না তাহলে নামটা লেখাই লও, আল্লাহর কুদরতি ডাইরিত নাম উঠে যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম কি দা, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বালি হোসেন সাবর 500 টাকা রে আপনি মৌলাই কবুল ফরমাও, আয় আল্লাহ আপনার বন্ধায়
জিয়া সাহেবের নিয়তে দান খরচের কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবার মাফ করিয়া দেও, মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তমাম রে মাফ করিয়া দেও। কাল কেয়ামতের ময়দান ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর লগে হাসর করিও সারাই গো আমিন। দুই নম্বরে কোনো ভাই দেখলে হাত খান তোলা মারো, আমি দোয়া করমু ভাই আমি বেশ কইছি না মাত্র 500 টাকা দেও, আল্লাহর ঘর মসজিদের ঘর দেও, এই মসজিদের ঘর দিলে তোমার দুনিয়া খেরা তো আপনার লাভ মানুষ ভাই। দুই নম্বরে একজনে 500 টাকা দেও, 500 টাকা দেও, মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমার বন্দা আমারই মুরব্বী সাহেব জনাব তাজউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা যে আসে যে নিয়তে দিছেন কবুল ফরমাও, তোমার বন্দার দুনু জানোর জীবন ডে রোশন করিয়া দেও। আল্লাহ কাল কেয়ামতের ময়দান হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর লগে হাসর করিয়া সারাই গো আমিন। তিন নম্বরে আমার হউ ভাই নাম কিটা ভাই হউ, আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আবুল হোসেন সাবর 500 টাকার কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান জিন্নুর আইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর লগে হাসর করিও সারাই গো আমিন। আমার হিসাব বললাম এ হে, আয় আল্লাহ তোমার বন্দা 7 নম্বরে দিছেন আপনার মায়ের বন্দা জানাব আব্দুস সুফান সাবর 500 টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মা ফরিয়া দেও। কাল কিয়ামতের ময়দান ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লগে হাসর করিও সারাই গো আমিন। আচ্ছা আরো আল্লাহ বেজুড়া নানি কোসাই 500 টাকা মাত্র 60 জন হয়েছি দেখি কোন ভাই আছো 5 নম্বর দিতাই ও লোকাল গো 500 কি ওর 500 হইতো না শেষ 5 জন হো আমার হো সাহেবে দিয়ার শূন্য ঘর। আল্লাহ তোমার বন্দা জানাব ইরে ইটা ফুইসা লই আবু বুয়াত আসলান, আল্লাহ আপনার বন্দা জানাব জানাব রফিকউদ্দিন সাবর 500 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন কাল কিয়ামতের ময়দান আপনার বন্দারে ওসমান গনির সঙ্গে হাসর খান করিও সারাই গো আমিন। 6 নম্বরে আমার জানাব ইউনুস আলাইহিস সাবর 500 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ ইউনুস আলাইহিস সালাম একজন নবী আসলাম, আল্লাহ তোমার বন্দার নাম অত সুন্দর কাল কিয়ামতের ময়দান হযরত ইউনুস আলাইহিস সালামের লগে হাসর খান করিও সারাই গো আমিন। 7 নম্বরে আমার ভাই জানাব আব্দুল কাদির সাবর 500 টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও, এক একটা খারব দৌলতে কাল কেয়ামতের ময়দান আপনার বন্দা বান্দির মধ্যে গান্ডে মাফর দিও সারাই হো আমিন। 8 নম্বরে আমার ভাই নাম কি দেখো আপনার 500 কও নাম কও কিতা ওই গেছে আমি নাম তো কইছি না নাম কি দেখাও স্যার আমি কইছিলাম না কতবার হে যে কত দিলে এটা এটা যে সাথে দুনিয়া লই লেখা বেউস হইল ও ভাই আও আও কলিম ভাই আও। আয় আল্লাহ তোমার একজন নবীর লোক বইল মুসা কলিমুল্লাং ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমাং, যে নবী আল্লাহর লগে কথা বার্তা করছুন ও নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। আমি তো টেকা কইছি না টেকা কৌকে হয় টেকা কৌকে আলি ভাই রাগ কর নয় তুলা আগে ফুচকা খাবাইছো রাগ করিও না হয় কও কত অত কম কি অত ভাড়া না রাগ করিও না। আয় আল্লাহ তোমার বন্দা আমার কলিম ভাই না আল্লাহ তোমার বন্দা আমার কলিম ভাইরে 1000 টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে আসা যে নিয়তে দিছেন কবুল ফরমাও, এক একটা হার বদৌলতে গোটা খানদান রেখে জন মুর্দে গান্ডে মাফ করে দাও সারায় খো আমিন। তরমুজ আলী স্যার মাশাল্লাহ দেখ রাই নি লীলাটা হ্যাঁ। আয় আল্লাহ আপনার বন্দা মুরব্বী সাহেব নাম ধরতাম বেয়াদবিওর না, আল্লাহ আপনার বন্দা জানাব
আল্লাহ তোমার বন্দা জনাব আল হাজ মনির আজি সাবর 500 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দাই মাহফিলের মধ্যে আসলা অত সময় বই আলোচনা সঞ্চয় কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, ঔরড়ের খানদান ও জিন্দা মুর্দা তামাম রে বাপ ফরমাও। আল্লাহ তোমার বন্দায় খাস করি তান শ্বশুরের জন্য দিছয়, আপনার বন্দা শ্বশুর কবরের জন্য তোর বাগাল বানাও সারায় গো আমিন। এক দুই তিন সাত আর আমার কলিম ভাই একলা দুই ছয় দশ হয়ে গেছে তো নয় নয়। আইচা যাও কামার মনে বেড়া লাগছে হুশো দরিলা রায় 12:30 হয়ে আসছে তো। আরেকজন ভাই আপনি নি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমার বন্ধ আমার ভাইয়ে গুয়া মুরিয়ানি দিয়া নাম কি আল্লাহ সারা আলী হোসেন ও গাও তুমি। আল্লাহ তোমার বন্দা আমার ভাই আলী হোসেন বড় বইয়া সাবর ভাষণ করে আপনি মৌলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে আসা যে নিয়ত দিছেন কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, খানদান ব খানদান তামাম রে আপনি মৌলাই মাফ করে দেও সারায় খোয়ামিন। আর 500 তো বড়ই বলেন, আগেও তো বেজান শান্তা হয়েছে বুধ ভাইছে। আচ্ছা 200 দেওসাই দেখি কোরআন শরীফের ভাড়া কত খান, কোরআন শরীফের ভাড়া কত খান মাতুন না আপনারা তিসরা কেয়ামতর ময়দানো মাই নেকি দিতা নাই বাবাই নেকি দিতা নাই। আমি নজরুল ইসলাম রে দাওয়াত দিছো আমিও দিতাম নাই, আমিও আমার জান লইয়া দৌড়ারম বইব বাইরে। কেয়ামতর ময়দানো দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করে জন্নত লইয়া যাইব। বারহরি আসো বখারি শরীফের সরাম দাদুল কারি সরহ সহি আলা বখারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আলাইন। আল্লাহর হাবিবে ফরমান কেয়ামতর ময়দানো দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করে জন্নত লইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ। কোন দুইটা জিনিস আমরা রেখো নবী যে ফরমানি আকুলুল কোরআন আই রব্বি ইন্নি মানাতুল্লাহ। কিয়ামতের ময়দান কোরআন শরীফে সুপারিশ করিয়া তোমার জন্য তোর মধ্যে লইয়া যাইব। কোরআন শরীফের তিষ্ঠা ফরা খার খার কোরআন শরীফের লগে মায়া আছে হাত খান তুলা মারো। কোরআন শরীফের লগে খার খার মায়া আছে হাত খান তুলা মারো ভাই আইন। মাত্র 30 জনে তুলা মারিও, 31 জনে তুলা মারিও না আর বাটা যাইতো না। আল্লাহ তোমার বন্দা আমার নামে নাম ভাই নজরুল ইসলাম। আল্লাহ তোমার বন্দা আমার ভাই নজরুল ইসলাম সবর 500 টাকারে কবুল ফরমাও সারায় খোয়া আমিন। কোরআন শরীফের 30 নম্বর ভাড়া 30 জন মানুষের হাওলা করিয়া যাইতাম মাত্র 200টা টাকা দেও 1 নম্বর ভাড়া খারে সমজাইতাম ভাই মাশাল্লাহ। 1 নম্বর ভাড়া নাম কি দা আল্লাহ তোমার বন্দা জনাব মিসবাহুল ইসলাম সাহেব 1 নম্বর ফারার ইজ্জতে 200 টাকা দিয়েছেন কবুল ফরমাও। কেয়ামতের ময়দান তোমার বন্দারে সাহায্য করিও ভাই। 2 নম্বর ফারা খারে দিতাম আমার আলী ভাইরে দিলাইলাম মাশাল্লাহ। আল্লাহ 2 নম্বর ফারা আমার আলী হোসেন ভাই নিশ্চয়। আল্লাহ তোমার বন্দার খায় কারবারের মধ্যে বরকত দান ফরমাও সারায় খো আমিন। সজীবুদ্দিন যা 500 নাই তা বেজুড়া কি দুই গেছে কি আরো 2 সাইড 250 করে ধরে দিলাম না। আল্লাহ তোমার বন্দার সজীবুদ্দিন সাহেব 2 ভাড়া 4 ভাড়া শেষ হয়ে গেছে। 5 নম্বর ভাড়া খারে দিতাম ভাই না তুলা মারো নাম কি দা। আল্লাহ তোমার বন্দা আমার ভাই সালে আমো সাবর 5 16 ভাড়া তো আরম্ভ করো আল্লাহ তোমার বন্দা জানাম নূর ইসলাম সাবর 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে আশা যে নিয়তে দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার আরেক বন্দা নাম জানাম নূর ইসলাম সাবর 20 টাকারে কবুল ফরমাও। আর আগে 500 ই আর 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে আরো সরকার দিবার তৌফিক আপনি মৌলায় দান করো সারায় কো আমিন। ওই গেছে জানাব রহিম উদ্দিন সাহেব 1000টা টাকা মৌলা। আল্লাহ তোমার বন্দা জানাব রহিম উদ্দিন সাহেবের 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে আসা যে নিয়তে দিয়েছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে গোটা খানদান রেখে জন মধ্যে গান ডেমা ফরমাও সারায় খো আমিন। পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে।
কইছিলাম তার জুসে খিতাম হাতেছি বেজার হয়েছেন নি আপনারা, কইছিলাম দেড় ঘন্টার উপরে এক মিনিটও না, পাক্কা দুই ঘন্টা হয়ে গেছে, আমি সময় নষ্ট করছি আপনারা বেজার হয়েছেন নি, আজ পাক্কা ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি, খেয়র ছেলের সমান খেয়র বাইশ সমান, যদি মাতোর মাঝে বাসার মধ্যে কষ্ট পাই না আল্লাহ আসতে হিসাবে মাফ দিবা, আর যা আলোচনা করছি ইতাত আমারে এবং আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতা সারা আল্লাহ হুমামিন, আর বাসিলি আগামী বছর আইয়া লম্বা আলোচনা কর্ম যদি দাওয়াত দেয় আল্লাহলি আল্লাহ ইন্দ্রগড় নিবাসী ফয়জুল হক সাহেব 200 টাকারে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্ধায় যে সৎকার দিছেন আপনি মৌলায় কবুল ফরমা।